আমরা আসছি ভীষণ এম্পোরিয়াম হাজিপাড়া শোরুমে। আমাদের সাথে আছে আমাদের ভাই, আপনার নামটা একটু দেন। জি, আমার নাম হচ্ছে এমডি আনিস, আমি এখানকার হচ্ছে ম্যানেজার। এখন আপনাদেরকে আমি এই ফ্রিজগুলো সম্পর্কে বলবো। ধন্যবাদ। আমরা একটু আমাদের আগে বলেন যে আপনি আমাদের যে ফ্রিজটা দেখাবেন আজকে সেটা আপনার কত দাম থেকে কত দাম পর্যন্ত? এটা হচ্ছে আপনার 30,800 অথবা 29,800 এরকম, এর মধ্যে। হ্যাঁ, 29,800 থেকে 30,800। আর এটার ক্যাপাসিটি হচ্ছে 238 লিটার। 238 লিটার, জি। আর এগুলো হচ্ছে আমি যেগুলো দেখাবো এগুলো গ্লাস ডোর ফ্রিজ, 238 লিটারের প্রত্যেকটাই গ্লাস ডোর ফ্রিজ। জি জি, এখানে যে কয়টা আছে এগুলো হচ্ছে 238 লিটার গ্লাস ডোর। জাস্ট হচ্ছে কালার গুলো ডিফারেন্স, এক একটার এক এক ধরনের কালার। আপনার গ্লাস ডোর ফ্রিজ, এটা আপনার কোন স্পট পড়বে কি না? এই যে যে গ্লাসটা আমরা ইউজ করতেছি এই গ্লাসটা কখনো ফাটবে না কিংবা ভাঙবে না, আর এই গ্লাসে কোনো ধরনের ক্র্যাশ পড়বে না, আর এই কালারটাও কখনো চেঞ্জ হবে না। এখন যেরকম দেখা যাচ্ছে আপনার 15 বছর পরেও সেম এরকমই দেখা যাবে। কিভাবে বুঝবো যে আপনার এখানে আপনার যে যেটা আছে আমি যদি আমি দাগ দেই দাগটা পড়বে না? হ্যাঁ, সেটা আমরা এখনই আপনাকে ট্রাই করে দেখাইতে পারি যে আপনি কোনো লোহা জাতীয় জিনিস দিয়ে আপনি ইয়া দিতে পারেন, সেক্ষেত্রে দেখা যাবে আপনার দাগ পড়বে না। সেক্ষেত্রে ইমাম শরীফ ওই সিজারটা দেন, সিজার। বন্ধুরা দেখবো এখন আমরা আসলে প্র্যাকটিক্যালি ভাই যে কথাটা বললো যে এখানে ধরনের কোন স্পট পড়বে না, আমি যতই দাগাই না কেন। আপনার বাচ্চা যদি বাসায় থাকে সে আপনার এটা না এটা না ওটা দেন, এটা দাগ দিতে পারে এবং আপনি আপনার এটা প্রবলেম হতে পারে, ডিসকালার হয়ে যেতে পারে। তো আসলে দেখবো যে ভাই কথাটা কতটা যুক্তিযুক্ত যে আসলে এখানে দাগ পড়বে কিনা। এই যে দেখেন, এটা হচ্ছে সিজার, দেখেন আপনারা সবাই দেখতে। এই যে দেখেন, আমি কিন্তু অনেক হার্ডলি ভাবে দিচ্ছি, আমি একটু দিয়ে দেখি, আপনি দিলে হবে না। এটা আবার অবশ্যই সিজার 100%, কোনো ভুলের কোনো সিস্টেম নাই। আমরা অবশ্যই চেষ্টা করতেছি দাগ দেওয়ার, আমি কিন্তু হার্ডলি চেষ্টা করতেছি আসলে দাগ ফেলানো। আসলে এখানে এত কষ্ট করার পরেও এখানে কোনো আসলে দাগ বা স্পট ক্র্যাশ পড়ে না। ধন্যবাদ আসলে ভাই আপনাকে আপনার কথার যৌক্তিকতার জন্য। আর এটা হচ্ছে আপনার কম্প্রেসর কি কোম্পানি ইউজ করা? এটা হচ্ছে আমরা কম্প্রেসরটা যে ইউজ করতেছি সেটা হচ্ছে হিটাচি কোম্পানির কম্প্রেসর। হিটাচি কোম্পানির কম্প্রেসর, আমার চায়নাতে যে হিটাচির ফ্যাক্টরি আছে ওখান থেকে আমরা এই কম্প্রেসর গুলো নিয়ে আসি। আর কম্প্রেসরের যে রেফ্রিজারেন্টটা ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে R600A, সেটা হচ্ছে আপনার রেফ্রিজারেন্ট গ্যাস। এই গ্যাস ইউজ করার কারণে হচ্ছে এটা আপনার পরিবেশ বন্ধক একটা গ্যাস, এখন বর্তমানে আপডেট একটা গ্যাস। আর এটার ভিতরটা দেখেন বন্ধুরা, এখন আমরা দেখব ভিতর, এটা কেটে দিন। আমরা দেখতে পাচ্ছি এখন ভিতরের পার্ট, এটা হচ্ছে আপনার ডিপ নাকি? না, এটা হচ্ছে নরমাল, নরমাল এটা হচ্ছে উপরের সাইডটা নরমাল, তারপরে হচ্ছে নিচেরটা ডিপ। এটা হচ্ছে আবার বক্স। হ্যাঁ, এটা ড্রয়ার সিস্টেম, ড্রয়ার সিস্টেম একটা দুইটা তিনটা চারটা, চার ড্রয়ার হচ্ছে আপনার ফ্রিজ, এটা এক দুই তিন এবং নিচেরটা হচ্ছে চারটা। এবং আপনারা দেখতে পাচ্ছি এখানে আপনার আলোর সিস্টেম হচ্ছে ভিতরে, এটা লাইট এখানে, এখানে আপনার যে আপনার ইয়াটা দেখতে পাচ্ছি থার্মোস্টার, থার্মোস্টার এটা আপনার কততে থাকা কন্টিনিউ? এটা হচ্ছে আপনার 3 অথবা 4-এর রাখাই সব সময়ের জন্য ভালো, তবে যদি খাবার বেশি রাখা হয় সেক্ষেত্রে একটু বাড়ায় দিতে পারবে, 5-এ দিতে পারে। আচ্ছা, এটা আসলে সর্বোচ্চ 7 পর্যন্ত দেওয়া যায়, কিন্তু আপনার জিরো থেকে উত্তম হচ্ছে আপনার 4। তো ভাই বন্ধুরা, আপনারা আমরা একটা ইন্ডিকেটরও দিয়ে দিয়েছি 4-এ, হচ্ছে আপনারা এখানে আপনার একটু আলাদাভাবে মার্ক করা আছে, আসলে আপনারা বুঝতে পারবেন যে আসলে 4-এ যদি আপনি এটা রাখেন তাহলে অবশ্যই আপনার ফ্রিজটাও ভালো থাকবে, সেফটি থাকবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ড্রেন লাইন, অবশ্যই এই ড্রেন লাইনটা আপনারা একটু পরিষ্কার করে রাখবেন, কারণ এই ড্রেন লাইনটা থেকে আপনার যেই পানিটা জমে ওই পানিটা বের হয়ে যায়, কিন্তু ওই পানিটা যদি আপনার বের না হতে পারে তাহলে আপনার ফ্রিজের এখান থেকে আপনার পানিটা বাইরে আসবে এবং সামনে চলে আসবে। এই এই কমপ্লেনটা অনেকেই দেয় কিন্তু আসলে আমরা আসলে বুঝতে পারি না যে আসলে আমার ফ্রিজের প্রবলেমটা কোথায়। তো এটা আমার এই যে প্লাস্টিকটি ইউজ করা হয়েছে এই প্লাস্টিকটা হচ্ছে আপনার ফুড গ্রেড, 100% ফুড গ্রেড প্লাস্টিক, ফুড গ্রেড প্লাস্টিক। এই ফুড গ্রেডের প্লাস্টিকের কাজ হচ্ছে আপনার যে কোনো ধরনের খাবার রাখলে আপনার খাবারের মান নষ্ট হবে না, এবং আপনার এই প্লাস্টিকের কারণে
খাবারের মানটাও ভালো থাকবে। অন্যান্য প্রোডাক্টের দেখা যায় আপনার কিছু কিছু যে আসলে প্লাস্টিকটার কারণে আপনার খাবারটার ঘ্রাণ স্বাদ চেঞ্জ হয়ে যায়, এটা আপনার বড় সম্ভাবনা নাই। আর আমাদের ফ্রিজের যে কাজের ফিনিশিং গুলো দেখেন অন্যান্য কোম্পানি থেকে, আমাদের ফ্রিজের কাজের ফিনিশিং কিন্তু খুবই সুন্দর, খুবই মসৃণ দেখতে পাচ্ছেন বন্ধু দেখেন আপনার। আর এটা হচ্ছে আমার ড্রয়ার সিস্টেম, আপনি চাইলে ড্রয়ার গুলো খুলেও ইউজ করতে পারবে। আবার ড্রয়ার সহ এই যে একদম সুন্দর করে সেলফ করা আছে, যাদের ড্রয়ার পছন্দ হয় না তারা আবার এভাবে ইউজ করতে পারবে। তো বন্ধুরা এখানে যদি আপনি চান ড্রয়ার ইউজ করতে পারবেন, যদি না চান খুলে বাসায় রেখে দিতে পারবেন। তবে ড্রয়ার ইউজ করার কিছু সুবিধা আছে, কিরকম সেটা হচ্ছে ধরেন আপনি এক একটা খাবার এক এক ড্রয়ারে রাখলে সেক্ষেত্রে হচ্ছে একটা খাবারের স্মেল আর একটা খাবারে যায় না, এটা একটা ভালো দিক। হ্যাঁ এটা একটা ভালো দিক, ধরেন আপনি মাংস রাখলেন উপরেটাই শুধু মাংস রাখলেন, এটাই মাছ রাখলেন, এটাই অন্যান্য খাবার রাখলেন, সেক্ষেত্রে কিন্তু একটা খাবারের স্মেল আর একটা খাবারে যাচ্ছে না। ধরেন আপনি খাবারটাও খুব ভালো থাকছে, ধরেন আপনি মাংস রাখলেন সাথে আপনি অন্য কিছু রাখলেন, সেক্ষেত্রে কিন্তু মাংসের একটা ধরেন অনেক স্মেল থাকে সেটা কিন্তু মাছের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। এই জন্য আলাদা আলাদা ভাবে রাখলে সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটার মানে গুণগত মানও ঠিক থাকে আর স্বাদও ঠিক থাকে। এটা আপনার ডেলিভারি সিস্টেম কি? এটা হচ্ছে আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দিয়ে থাকি, সে যদি এখানে ধরেন আমরা এখানে রামপুরা হাজিপাড়াতে আছি, সে যদি ঢাকার বাইরেও কোথাও নিতে চায় সেক্ষেত্রে আমরা আমাদের নিজস্ব খরচে ওনার বাসায় আমরা পৌঁছে দিই। আর এখানে আমরা ক্রেডিট কার্ডের মাধ্যমেও সেল করি, তারপরে কিস্তি সিস্টেমেও সেল করি। ক্রেডিট কার্ডে হচ্ছে সে 12 মাস 0% ইন্টারেস্ট ইএমআই করতে পারবে, আর যদি ক্রেডিট কার্ড না থাকে সে কিস্তি নিতে পারবে। কিস্তিতে নিতে হলে আমাদের কিছু ফর্মালিটি আছে, সেক্ষেত্রে হচ্ছে ওনার 2 কপি ছবি লাগবে, ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে, আর 2 জন জামিনদার লাগবে। ধন্যবাদ। আর বন্ধুরা আমরা যাবতীয় আরো যদি আপনি ডিটেইলস আরো ভালোভাবে জানতে চান তো অবশ্যই এই চারটা ফ্রিজ কিন্তু একই মডেলের, জাস্ট কালার আলাদা, সবকটাই 238 লিটার। এটা কি কালার? এটাকে বলা হয় ব্লু লাইন 3D। ব্লু লাইন 3D মানে এই যে এটার কারণে, জি জি জি, এই যে আপনারা একটা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে একটা দাগ আছে মানে বিভিন্ন কালারের সংস্করণ করা তো এই জন্য নামগুলো। আর এটা হচ্ছে লিলি ফ্লাওয়ার মেরুন, লিলি ফ্লাওয়ার মেরুন 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 মানে আছে আপনার লিলি বলতে কি কোন কালার? লিলি বলতে এটা ওই যে ফুলটাকে বলা হয় এটা লিলি ফ্লাওয়ার আছে, এটা মেরুন কালার আছে মেরুন। আর এটা হচ্ছে আপনার ব্লু লাইন ব্লু লিলি 3D। ও এই যে 3D বন্ধুরা বলছিলাম যেখানে আপনার 3D অপশন এই যে আপনার এটা, এখানে আপনার 3D বলার কারণ হচ্ছে এই যে কালারটা, এই যে কালারটার কারণে এটাকে বলা হয় ব্লু 3D ব্লু 3D। আর আপনারা অনেকগুলো ফ্রিজ দেখলেন, আপনারা যদি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।